হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাস্টা স্টাডি আমি তোমাদের সঙ্গে অভিজ্ঞৎ আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করছি মাধ্যমিক পাস এবং মাধ্যমিক মাধ্যমিক দু হাজার বাইশের লাস্ট এবং দু হাজার তেইশের প্রথম দিকে অর্থাৎ আপকামিং কোন কোন চাকরি পরীক্ষার ভ্যাকান্সি আসতে চলেছে এবং তুমি এখন থেকে কোন পরীক্ষার জন্য নিজেকে প্রিপারেশান করতে পারো কোন পরীক্ষার যে সুযোগ তোমার সামনে রয়েছে সবটা ডিটেলস নিয়ে আলোচনা করছি আজ এই ভিডিওতে প্রায় বারোটা পরীক্ষার লিস্ট রয়েছে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র সরকারের অত্যন্ত ভালো পরীক্ষা অত্যন্ত ভালো পোস্ট আমরা এখান থেকে পেতে পারি প্রত্যেকটা পরীক্ষা সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দেব এবং পরবর্তীতে প্রত্যেকটা পরীক্ষাকে ধরে ধরে আমি ডিটেলসে ভিডিও বানাবো আজকে আমরা দেখে নেব যে কোন কোন পরীক্ষা রয়েছে দু হাজার লাস্ট এবং দু হাজার প্রথম দিকেই ফর্ম ফিল আপ মানে একদম ফর্ম ফিল হবে এবং তেইশের মধ্যেই আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে অর্থাৎ হাতে খুব বেশি সময় থাকে না এই সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য তোই আমাদেরকে প্রিপারেশন করতে হবে এখন থেকেই প্রত্যেকে দেখে নাও কোন কোন পরীক্ষা রয়েছে এই মুহূর্তে একদম প্রথমে ফার্স্ট একদম প্রথমে আমি ফার্স্টে রেখেছি এসএসসি সিএইসএসএল দু হাজার বাইশ আমরা জানি এটা খুব তাড়াতাড়ি এর বিজ্ঞপ্তি আসছে এবং ফর্ম ফিল শুরু হয়ে যাবে অত্যন্ত ভালো এটা একটা পরীক্ষার জন্য অনেকেও অপেক্ষা করে থাকে এবং এখানে শুধুমাত্র বারো ক্লাস পাশ করার পরেই কিন্তু আমরা পরীক্ষায় বসতে পারি এবং চাকরি পেতে পারি এবং ভালো ভালো সরকারি দপ্তরে আমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এলডিসি এ সমস্ত পদে কিন্তু আমরা চাকরি পেতে পারি অর্থাৎ এটার জন্য অবশ্যই কি অবশ্যই আমাদেরকে এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে সেকেন্ড নাম্বারে রয়েছে হচ্ছে এসএসসি জিডি দেখো এসএসসি জিডি দু হাজার বাইশ অর্থাৎ ডিসেম্বর মাসে এর বিজ্ঞপ্তি আসবে এই পরীক্ষার জন্য অনেকেই আমরা অপেক্ষা করে থাকি কারণ আমরা জানি এই এসএসসি জিডি পরীক্ষাটা অত্যন্ত ভালো পরীক্ষা শুধুমাত্র মাধ্যমিক পাশ করার পরে আমরা এই পরীক্ষা দিতে পারি এই পরীক্ষার মাধ্যমে আমরা সিআইএসএফ সিআরপিএফ তিব্বত পুলিশ এই সমস্ত পদে কিন্তু বিএসএফ পদে আমরা চাকরি পেতে পারি অত্যন্ত ভালো একটা জায়গা রয়েছে এই পরীক্ষার জন্য এবং পরীক্ষাটা অনেকেই দিয়ে অনেকেই কিন্তু সিলেকশান পেয়ে প্রচুর ভালো ভালো জায়গায় কিন্তু তারা এখন চাকরি করছে এরপরে রয়েছে হচ্ছে সেকেন্ড থার্ড নাম্বারে রয়েছে এসএসসি এসএসসির মাধ্যমে কিন্তু দিল্লি পুলিশ কনস্টেবল নিচ্ছে দু হাজার তেইশে এসএসসির মাধ্যমে অর্থাৎ স্টাফ সিলেকশনের মাধ্যমে দিল্লি পুলিশ কনস্টেবল আসছে এটা ফর্ম ফিল হতে চলেছে দু হাজার তেইশের মার্চ মাসে দু হাজার তেইশের মার্চ মাসে ফর্ম ফিল হবে এবং বারো ক্লাস পাশেই আমরা এই পরীক্ষা দিতে পারি চার নম্বরে রয়েছে এসএসসি এমটিএস দু হাজার তেইশ পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে বাইশের টা এবং কার্টআপ চলে এসেছে ইতিমধ্যেই কার্ট আপ আমরা দেখতে পাচ্ছি তো সেখানে দু হাজার তেইশের ফর্ম ফিল হবে মাধ্যমিক পাশের পরীক্ষা দু হাজার তেইশে জানুয়ারির মাসের মধ্যেই কিন্তু আমরা আবার নতুন ফর্ম ফিল করার সুযোগ পাচ্ছি তেইশের মধ্যেই কিন্তু পরীক্ষা আবার হবে এরপরে রয়েছে পাঁচ নম্বরে রয়েছে এসএসসি ভেরিয়াস সিলেকশন পোস্ট ইলেভেন এখানে রয়েছে দু হাজার তেইশে মাধ্যমিক পাস বারো ক্লাস পাস এবং গ্র্যাজুয়েশান পাসের ভ্যাকান্সি থাকবে এখানে এবং এই ফর্ম ফিল হবে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে এই ফর্ম ফিল হচ্ছে এর জন্য কিন্তু আমরা প্রিপারেশন করতে পারি এখানে অনেক ভালো ভালো পোস্টে আমরা চাকরি পেতে পারি এরপরে ছ নম্বরে রয়েছে এসএসসি স্টেনোগ্রাফার স্টোনোগ্রাফার এসএসসি স্টেনোগ্রাফার এটা অনেকেই এখানে চাকরি পায় স্টেনোগ্রাফারের একটি কোর্স থাকে সেই কোর্সটা আমাদেরকে করতে হয় বা শিখতে হয় তারপরে আমরা স্টেনোগ্রাফার পদে আমরা এখানে সি এবং গ্রুপ ডি পদে কিন্তু আমরা চাকরি পেতে পারি এটা যোগ্যতা বারো ক্লাস পাস এবং তার সঙ্গে স্টোনোগ্রাফার জানতে হবে দু হাজার তেইশে ফর্ম ফিল আপ চলবে তেইশের প্রথম দিকেই কিন্তু ফর্ম ফিল হবে তবে এই প্রত্যেকটা চাকরি কিন্তু সামনে আপকামিং রয়েছে আমাদেরকে এখন থেকে টার্গেট করতে হবে এবং আমাদের সেই টার্গেট ধরে সিলেবাস ধরে আমাদেরকে পড়াশোনা শুরু করতে হবে এবং আমি আমাদের এই হ্যাশট্যাগ স্টাডি চ্যানেলে এই প্রত্যেকটা পরীক্ষা সম্পর্কে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো তার সিলেবাস কী তার যোগ্যতা কি তার ফিজিক্যাল আছে কি না ফিজিক্যাল থাকলে কেমন ফিজিক্যাল হবে কোন কোন বই পড়ব সবটা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা ভিডিও করে প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো এবং ভিডিওগুলোকে দেখে নিও এরপরে রয়েছে এসএসসি দিল্লি পুলিশ এমটিএস এসএসসি দিল্লি পুলিশ এমটিএস দু হাজার বাইশের এটা দু হাজার বাইশে ফর্ম ফিল আপ ইতিমধ্যে চলছে মাধ্যমিক পাশের পরীক্ষা এটা অল ওভার ইন্ডিয়াতে পরীক্ষা হবে তো এই জন্য কিন্তু আমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে দিল্লি পুলিশ এমটিএস পদে পরীক্ষা দিতে পারি এরপরে রয়েছে আহ সি এর জন্য অনেকেই অপেক্ষা করে থাকে দু হাজার লাস্টের দিকে এর ফর্ম ফিল হওয়ার কথা বা নোটিফিকেশন আসার কথা রয়েছে এই পরীক্ষাটা লাস্ট দু হাজার তে হয়েছিল দু হাজার ষোলোতে হয়েছিল তারপরে এই দু হাজার বাইশে ফর্ম ফিল আপ হওয়ার কথা রয়েছে সি আর হেস্ট হেড কনস্টেবল মিনিস্ট্রি রয়েছে এএসআই রয়েছে এটা কিন্তু অবশ্যই ভালো একটি পরীক্ষা বারো ক্লাস পাশে আমরা এই পরীক্ষা দেব এবং এর জন্য আমরা প্রিপারেশন শুরু করতে হবে এখন থেকে এরপরে নয় নম্বরে রয়েছে আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট দু হাজার বাইশ এটাও অত্যন্ত ভালো একটি চাকরি আমরা জানি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে আসছে বারো ক্লাস পাস এবং মাধ্যমিক পাশে এখানে পোস্ট আমরা পেয়ে যাব এর পরীক্ষাটাও কিন্তু দু হাজার বাইশের এর বিজ্ঞপ্তি আসার কথা দু হাজার মধ্যে পরীক্ষা হয়ে যাবে দু হাজার বাইশের লাস্টের দিকে কিন্তু বিজ্ঞপ্তি আসার একটা বিশাল বড়ো চান্স রয়েছে এরপরে রয়েছে ইন্ডিয়ান কোস্টগার্ড ইন্ডিয়ান কোস্টগার্ড ভেরিয়াসপোর্ট রয়েছে দু হাজার মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাশেরও এখানে যোগ্যতা রয়েছে দু হাজার ফেব্রুয়ারি মাসের মধ্যে এর ফর্ম ফিল শুরু হওয়ার কথা রয়েছে এরপরে রয়েছে আসাম রাইফেল দেখো আসাম রাইফেলের গ্রুপ সিতে কিন্তু সামনে বিজ্ঞপ্তি আসবে মাধ্যমিক পাস এবং বারো ক্লাস পাসের এখানে যোগ্যতা রয়েছে আমাদের এখানে জুন জুলাইয়ের মধ্যে দু হাজার তেইশের জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু এর বিজ্ঞপ্তি আসবে এমনটা আমরা জানতে পারছি প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আমাদেরকে প্রিপারেশন শুরু করতে হবে এরপরে রয়েছে ইউপিএসসির এনডিএ আমরা জানি যে এনডিএ প্রতি বছরই সাথে বছরে দুবার এখানে পরীক্ষা হয়ে থাকে এবং বারো ক্লাস পাশের যোগ্যতা রয়েছে ডিসেম্বর মাসেই কিন্তু এর নতুন বিজ্ঞপ্তি আসবে এবং আমরা ফর্ম ফিল করে পরীক্ষা দিতে পারি তো এই যে যে আমাদের মোট বারোটি চাকরি পরীক্ষার খবর আমরা দেখলাম সবগুলোই আপকামিং রয়েছে সামনেই আসতে চলেছে এছাড়াও এছাড়াও রেলের আর রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গল পুলিশ রয়েছে প্রাইমারি টেস্ট রয়েছে এ সমস্ত পরীক্ষাগুলো তো হতেই চলেছে এবং এই প্রত্যেকটা কেন্দ্র সরকারের পরীক্ষা কিন্তু আমরা দিতে পারছি এসএসসির অনেকগুলো পরীক্ষা রয়েছে আমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ এবং বারো ক্লাস পাশের ওপরই কিন্তু এখানে আমরা লিস্ট করেছি এছাড়াও গ্রাজুয়েশন পাশে কিন্তু অনেক চাকরি রয়েছে সেগুলো আমরা এখানে লিস্ট করিনি তো এই প্রত্যেকটা পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন শুরু করো এর অধিকাংশ পরীক্ষাগুলোই প্রায় একই টাইপের এক্সাম হয়ে থাকে একই টাইপের সিলেবাস রয়েছে একই টাইপের পড়াশোনা রয়েছে এবং আমরা একটুখানি যদি একটুখানি সুন্দর করে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমাদেরকে প্রিপারেশান করলে বা কোন কোন টাইপের প্রিপারেশান করলে কোন বই পড়লে আমরা সামনের দিকে এগিয়ে এই পোস্টগুলোতে সিলেকশন পেতে পারি অবশ্যই আমাদের সঙ্গে থেকো এবং ভিডিওগুলোকে দেখো আজকের এই ভিডিওটা অনেকদিন পরে আপলোড করছি তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো আমি আবার শুরু করব নতুন করে তোমাদের সঙ্গে